ওরা আমাদের গ্রামের যারা মেন মেন লোক তাদের দু চারজনকে ডেকে বলল, তোমরা এ কি করলে? আমাদের এদিকে অনুষ্ঠান, তোমাদের অনুষ্ঠান, এ তো 1 কিলোমিটারও না, তো মাইক চললে তোমাদের অসুবিধা হবে, আমাদের এখন কি হবে বলো? তো এক জায়গায় বসে আমরা একটাই কথা বলা হয়েছিল যে ফুরফুরা শরীফ থেকে তো ডেটটা দিয়েছে, আর তার আগে এই সমস্যা হয়েছিল, আর এখন যদি আবার ডেট চেঞ্জ করি তাহলে হয়তো আর হুজুর কেবলাকে পাওয়া যাবে না। তো তারা এক কথায় বলল, তাহলে তোমরা 5 তারিখে করো, আমরা ডেটটা চেঞ্জ করি। আমরা বললাম তাতে তোমাদের অসুবিধা নেই? তো বললো কোনো অসুবিধা নেই, পাশাপাশি বাস করি, জয়দেব জয়নাল, শামসুদ্দিন শ্যামল কোমল, আমরা সব ভাই ভাইয়ের মতো বাস করি। আর মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব, যিনি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন, জানার ক্যাসেট আজ গোটা ভারত, ভারতের বাইরে বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রেই চলছে, সেই আমজাদ মাওলানার ইসালে সোয়াব করবেন, আমরা এতে আপত্তি নেই, ডেটটা চেঞ্জ করছি। তো কোড়লায় জলসায় গিয়ে দেখলাম এদিকে মুসলমানরা ঈদ উপলক্ষে জলসা দিচ্ছে, আর ওই গ্রামের আরেকটা পাড়াতে ঈদ উপলক্ষে মুসলমানরা বড় বড় বক্স লাগিয়ে কাওয়ালি থেকে শুরু করে, আর সেই ফাংশন না কি বলে, 4-5 রকম লাইটিং, এরকম লাইটিং হচ্ছে তাই করছে। বলুন আজকের মুসলমানদের টাকা হয়েছে, শুধু বছরে একটা কুরবানি দিলে, বছরে একবার আজমিরে গেলে, আর 15 দিন ছাড়া ফুরফুরায় গেলে কখনো নাজাদ মিলতে পারে না। যদি নাজাদ ওখানে মেলে তাহলে একটা বউ কবুল বলে আসবে, সংসারে কোনো কাজ না করে সবে আর বলবে খাটে ভাত এনে দাও, ওর স্বামী তখন বলবে তোর বিয়ে আমি করেছি না তুই করেছিস, বলবে বেশি ঘজর ঘজর করো না, মলি সাহেব আমার বলেছিল বিয়ে করবে, এত 1000 টাকা দেন মোহরের বিনিময়, মোহাম্মদ সাদ্দাম হোসেন এই ঝুমকি আপনার ঝুমার সাথে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো? তখন তুমি কবুল বলে বাড়ি এসেছিলে। তখন বউটা বলছে মলি সাহেব তো একবারও বলেনি হাড়ি মাজতে হবে, বাসন ধুতে হবে, দেওয়তদের ভাত বেড়ে দিতে হবে, গরু দেখতে হবে, শাশুড়ির কাপড় ধুতে হবে, বলেছিলে বিয়ে করবে, আমি বলেছিলাম হ্যাঁ, এখন এত কিছু করতে হবে আগে বলেনি কেন? সেটা বললে যেমন মেয়েটা সংসার চলে যাবে, ও যখন কবুল বলে এসেছে সংসারের দেখভাল আয় উন্নতি সব দায়িত্ব তাকে নিতে হবে, কথা ঠিক না? তা ঠিক তদ্রূপ আমরা যখন মেনে নিয়েছি, আমি একজন ইমানদার মুসলমান, আমার ভাইপোটা যদি গান বাজনা করে আমার প্রতিবাদ করতে হবে না হবে না? আমি জানি আমার ভাইপো আমার মানবে না, কিন্তু আমি চাচা, আমি বড় ভাই, আমি গ্রামের নেতা ও আমি গ্রামের একটা মেম্বার, আমি মুসলমান, আমার পাড়ার ছেলেরা ফাংশন দেওয়ার পরিকল্পনা করতেই পারে, আমি গিয়ে বলবো দেখ করছি এরকম করিস না, তোর মা আমার মা, তোর বোন আমার বোন, সব এক জায়গায় বাস করবে, আর ন্যাংটা ন্যাংটা যখন স্টেজে ড্যান্স করবে আমাদের মা বোনেরা ওই চোখে দেখলে আমাদেরই একটা লজ্জা, হয়তো ছেলেরা মানবে না, অ্যাভয়েড করবে, কিন্তু খোদার কসম এই কথাটা বলার বিনিময় কোরআনের ওই আইনটা মানা হবে, তামুরুনা বিল মারুফ হাওলানিল মুনকার, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা মানুক আর না মানুক এই কোরআনের আয়াত অনুযায়ী আপনার আমলনামায় সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। কেউ নামাজ পড়ছে না, একটু চলো নামাজ পড়তে যাই, ও যাক আর নাই যাক, এর বলার বিনিময়ে আপনি কিন্তু সওয়াব থেকে মাহরুম হবেন না, আপনি সওয়াব পাবেন। তাহলে আজকের প্রতিবাদ কে করবে? বাড়ির স্বামীর হাতে মোবাইল কি জানেন? 2000 টাকার বোর হাতে মোবাইল, যেন মনে হয় সিলেট কিনে দিয়েছে সিলেট। 3টে মাস্টার দিয়েছে তাও ছেলের পড়া হয় না, ওই ছেলেটার কাছে মোবাইল দেন ওর মা যা জানে তার থেকেও আরো বড় হেডমাস্টার, কথা ঠিক না? ওর বাপ আবার বলছে কচি কলকাতা থেকে সেই মালের স্যাম্পেলটা পাঠায় বলেছিল, কোথায় দিয়েছে দেখ দেখ।
ছ বছরের লালটু প্যান খুলে যাচ্ছে, শিগনি শিগনি মুছতে পারে না, প্যান ঠিক করে পড়তে পারে না, বার করে দিচ্ছে ভাব দেখছে। তার কারণ এখন যদি কোন বইয়ের হাতে বড় মোবাইল দেওয়ার পর কেড়ে নেয়, বউ তালাক দিয়ে চলে যাবে। তোর মতো স্বামী মানি তো মানি, না মানি তো তোর বুকের উপরে পা তুলে ছানি, তুই যাবি যা মোবাইল দে। আবার সরকার নিয়ম করেছে ট্রিপল তালাক চলবে না, তালাক দিলে 3 বছরের জেল। ওদের মাথায় গোবর আছে নাকি আমার সন্দেহ হয়। একটা মানুষ যদি 3 বছর জেলে থাকে, আমি যদি 3 বছরের জন্য জেলে যাই, কেন আমার বইয়ের জন্য? তাহলে আমার বইয়ের জন্য যদি আমি জেলে যাই, আমার দুটো ছেলে আমার বউকে আমার বাপ মা তাকে সহজে ভাত দেবে বলে মনে হয়? বাপ মা বলবে বেহায় নির্লজ্জা মেয়ে ছেলে, তোর জন্য আমার সোনার চাঁদ বাচ্চাটা জেলে বসে আছে, তুই আমার ভিটা থেকে বেরো। এখন ওই মেয়েটা দুটো বাচ্চার মেয়ে, 3 জন মা আর 2 বাচ্চা যদি বাপের বাড়ি যায়, 3 বছর কি বাপের বাড়ি বসে খাওয়া সম্ভব? সে যদি কোর্টে কেসের জন্য যাওয়া আসা করে, তার তো গাড়ি ভাড়ার দরকার, তার খাওয়া পড়ার দরকার, দেবে কে? তাহলে এবার রং নাম্বার হুম মারতে হবে, সবকিছু পাবে। যে সরকার কারেন্টের হুম মারলে জরিমানা করে, আর বাড়ির বিবাহিত মেয়ে বিবাহিত ছেলে যদি হুম মারে জরিমানা নেই। পরকিয়া জায়েজ করলো না গত বছর, একটা বাড়ির বউ আর একটা বাড়ির ছেলে, এর সাথে ও যদি সম্পর্ক থাকে, যদি স্বামী বুঝতে পারে, যদি বলে দেয়, তাও জেল। মুসলমান মেয়েদের নাকি অধিকার বুঝে দিচ্ছে, কিন্তু এতটুকু মনে রাখুন, আপামর জনসাধারণ উপস্থিত জনমণ্ডলীর কাছে এই যে কথাবার্তাগুলো বলছি, যাদের গায়ে লাগছে তারা এটাকে ওয়াজ বলে মনে করবে না, তারা বলবে দুনিয়ার গল্প করে যাচ্ছে। বলুন ওয়াজ কাকে বলে? 100 বক্তার মধ্যে 80টা বক্তা বলতে পারবে না ওয়াজ কাকে বলে, জলসা কাকে বলে? আর 100 শ্রোতার মধ্যে 95টা নয় 98টা শ্রোতা বলতে পারবে না ওয়াজ কাকে বলে। আমি একটু নমুনা স্বরূপ শুধু বলে দিচ্ছি ওয়াজ কাকে বলে। শরীয়তের উপরে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রতিবাদমূলক বক্তব্যের নাম হলো ওয়াজ। কিন্তু আজকের বক্তারা শরীয়তের উপরে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না। তার কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমাদের টাকা কম দেয় আল্লাহর কিরে। 12,000 টাকা বলে আসলে নাবার পরে দেয় 6,000 টাকা। কারণ বহু জলসা কমিটির সেক্রেটারি হলো পাক্কা শ্বশুর, মসজিদ কমিটি যারা দায়িত্ব আছে ভালো করে খবর নেন, সবার বাড়ি না হলেও 10 জন দায়িত্বে থাকলে 6 জনের বাড়ির ছাদের উপরে সুকারের ছাতা ডিসেন্টো না। মসজিদ মাদ্রাসায় দায়িত্বে কারা থাকে এখন? যারা পার্টির লিডার আর ক্যাডার, মসজিদের সেক্রেটারি হবে সে। যে খেলা বোঝে না তাকে কিন্তু মাঠে এফ্রি করতে দেয় না। কই কেমন পর আমাদের ইমাম সাহেবকে এফ্রি করো? বলো কিছু বোঝে তা? তুমি মসজিদের সেক্রেটারি হয়েছো, তুমি না আমাদের কিছু বল? শুক্রবার করে একদিন আসে, তা আবার শরীর পাক নেই না পাক, অথচ মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, কোনো কাজ করতে গেলে তার কাছ থেকে শুনতে হবে, বুঝতে হবে। আরে খেলা যে বোঝে, সে যদি আম্পিয়ার হয়, সে যদি এফ্রি হয়, ইসলাম সম্পর্কে নামাজ সম্পর্কে যার জ্ঞান আছে, মসজিদ কমিটি তাদেরই দায়িত্ব থাকার দরকার, কথা ঠিক না? কিন্তু আজকে সমাজ উল্টো। ভাই আর 2 বছর আনতে হবে, নে বছর এনেছেন, একটু সহ্য করেন, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা নেই তো,
যেমন প্রয়োজন চেষ্টা করি সেভাবে একটু দেওয়ার। তার কারণ মাথায় রাখবেন, হাশরের ময়দানে আমাদের মতো বক্তা আল্লাহ দরবারে নাজাত পাওয়া বড় কঠিন। কারণ একটা কথা দেখবেন, গ্রাম বাংলার লোকেরা প্রায় বলে বক্তাদের মানে কানে হাত দেওয়া পয়সা বলে না, বলে তো তো ঠিক কথা, একদিক দিয়ে ঠিকই বলে, কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তব্য করছি আমার জায়গাটাও আগে ঠিক রাখার দরকার, তা না হলে আমার মুখ থেকে বক্তব্য শোনা চলবে না। বক্তা যদি ঠিক নিজের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে বক্তব্য করে, এই এত জায়গায় বক্তব্য করি সারা বছরে 8-10 জায়গায় 5-7 জায়গায় টাকা দেয় না, কমিটির বিরুদ্ধে বক্তব্য হয়ে যায়, নেতাদের বিরুদ্ধে বক্তব্য দেয় না, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি আজকের দিনে বাকি দিচ্ছি, বছরের শেষে হালকাটা থাকে না থাকে না, তো আজকে আমি আমজাদ হোসেন ছেলে সাদ্দাম ধার দিচ্ছি, হাশরের ময়দানে হালকাটা আছে না নেই, কোন জিএসটি লাগবে, পুরো পেটিএম এ হবে না, আবার ক্যাশব্যাক পাবো না, কি বলে? আর এতে অনেকে আমার বলে তোমার দাওয়াত করে আমার লোক, কিন্তু আল্লাহর লাখো শুকরিয়া, তারপরেও আমি এতটুকু বিশ্বাস, অকল জাল হক ওয়াজা কাল বাতিল, সত্যর আলো যখন উদিত হয় মিথ্যা তখন মুখ লুকায়। এমনও জায়গা আছে, সুদের বিরুদ্ধে বক্তব্য করেছি সুদখোরের বাড়িতে বসে, টিকিটের বিরুদ্ধে বক্তব্য করেছি টিকিট অলাই জলসার সেক্রেটারি, এক বছর আমার থেকে দূরে সরে গেছে, পরের বছরে আমার হাতে হাত দিয়ে জীবনের মতো তওবা করে সুদ খাওয়া ছেড়েছে, লটারির ব্যবসা ছেড়েছে। নিশ্চিত আমি অহংকার করছি না, আল্লাহ মাফ করুক, এই শরীয়তের উপরে দাঁড়িয়ে, হকের উপরে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি বলে নিশ্চিত আল্লাহ একজনকে হলেও আমার দ্বারা হয়তো হেদায়েত দিয়েছে। ওরে নওজোয়ান যুবক ভাইয়েরা, কোন কথা বলতে বলতে চলে এসেছিলাম, বলবে আমজাদ ভাইয়ের ছেলে ওয়াজ ভুলে গিয়ে মনে হয় এবার অন্য লাইনে চলে গেছে, না আমি বলতে বলতে চলে এসেছিলাম এখন মসজিদে নামাজ পড়ছে কারা, তাই বলছিলাম আটিয়ার আর কেটিএম, আর বলেছিলাম ওল মডেলে সুজুকি সামুরাই মানে মুরব্বি বাচ্চা চাপ, আর আটিয়ার আর কেটিএম মানে জনজন ছেলে যারা, এদের কথা বলতে বলতে প্রসঙ্গ চলে গিয়েছিলাম। আমি ছেলে আমজাদ অত সহজে কোন কথা দেব না, বাদ বাড়ি তারকেশ্বর বাগ বাড়ি, প্রয়োজনে কথাগুলো হবে বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি, ও মা চাচি খালা শুনে যাও রাতের বেলা, কানটা খানিকটা করবে ঝালা পালা, শুনে রেখে দেন জেনে রেখে দেন প্রসঙ্গ যে কথা বলতে বলতে রেখে এসেছিলাম। আর একটু আগে এনে চলে যাচ্ছি, আগে এলাকায় এলাকায় মসজিদ ছিল কাঁচা, আমার এই বাপদাদুদের ইমানটা ছিল পাকা, এখন গ্রামে গ্রামে মসজিদ হয়েছে পাকা, আমাদের মতো মানুষের ইমানটা হয়ে গেছে কাঁচা, এদিকে চায়ের দোকানে বসে বসে বলছে নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, 18 আছি 20 আছি, তার মানে তাস এমন করে হাত উঁচু করে আছে মনে হয় যেন মোনাজাত করছে, হাত কারো দেখানো যাবে না, অথচ ইমাম সাহেব শুক্রবার দোয়া করলে হাত এক তুলতে তুলতে নামিয়ে বলে আর কতক্ষণ দোয়া হবে রে শেষ করতে বল, ওর হাতে তখন বাজ পড়ে হাত তুলে রাখতে পারে না, অথচ তাসের আড্ডায় বসে বসে 1.5 ঘন্টা 2 ঘন্টা এমন করে বসে থাকে মনে হয় যেন ওর সবরেসানি করছে ওখানে বসে বসে, আর 4 জন তাস খেলা করলে 14 জন বুড়ি করে বলে চিড়াটা দে, এবার ওটা দে বলে না, তা তোর বুদ্ধি যদি বেশি হয় ও তুলে দে তুই বস না, হরতন রইতন চিড়ে টেরাম করবি কর না সমস্যা নেই, কিন্তু শুনে রেখে দেন জেনে রেখে দেন মসজিদ ছিল কাঁচা ইমানটা ছিল পাকা, এখন ইমান হয়ে মসজিদ হয়ে গেছে কাঁচা পাকা, ইমানটা হয়ে গেছে কাঁচা, কচুর পাতায় পানি দিলে যেমন টলমল 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 করে, বর্তমান জামানার মানুষের ইমান
সান কচু পাতার মতো রকম টলমল টলমল করছে, একটু হাওয়া হলে পানি যেমন কচু পাতা থেকে পড়ে যায়, এদিক থেকে যখন সরকার চাপ দেবে তখন আমাদের মতো মুসলমানদের ইমানটা বেলুনের মতো ফস করে হাওয়া যেমন বেরিয়ে যায় আমাদের ইমানটা বেরিয়ে যাবে। এ যুবকেরা এ জওয়ানেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি সাদ্দাম হোসেন বলে রেখে যাচ্ছি, কথাটা খুব গুরুত্বের সাথে শুনে রেখে দেন। বলবেন, ও সাদ্দাম ভাই আমাদের ইমানটা কোথায় কাঁচা হলো? অবশ্যই তা আমি প্রমাণ করে দিচ্ছি, কাঁচা বললে কেউ মানবে না। তারপরেও বলছি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এখন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাড়ির বউরা গ্রুপ লোন করছে না করে না? আপনাদের কেন হচ্ছে? ও আল্লাহ, মসজিদের সেক্রেটারি ছেলের বউ, মসজিদের ক্যাশিয়ারের ছেলের বউ, আপনার ক্লাবের সেক্রেটারির বউ, মাদ্রাসার ক্যাশিয়ারের বউ, পাড়ার মেম্বারের বউ, গ্রামের হাজি সাহেবের বাড়ির চারটে বউ, কেউ বাদ দেয় না। ভাবিরা এমন করে ঘোমটা দিয়ে সোমবারে করে কিস্তি দিতে যাচ্ছে, দেখলে মনে হয় যেন আজমির শরীফে জিয়ারাতে যাচ্ছে। অথচ লক্ষ্য করলে দেখবেন, যখন বন্ধনের গ্রুপ লোনে ওই আপনার কি সুপারভাইজার না কি বলে ওর সামনে যখন বসে বলল, এবার মনে হয় যেন দেওয়ার আর ভাবি, মনে হয় যেন বিয়ের হলুদ মাখামাখি চলছে। যে ভাবিটা দেখতে ভালো হয় সেই দেখবেন গ্রুপের সেক্রেটারি হয়, সেই দেখবেন গ্রুপের হেড পদে থাকে। যে বেঁকা, কালো, ক্যারা, চোখটা একটু বেঁকা, ওর কোনো প্লেস নেই, তার কারণটা কোন জায়গায়? তার কারণ মাঝে মধ্যে তো একটু বেড়াতে যাওয়ার দরকার হয়, মাঝে মধ্যে মিটিং করতে যাওয়ার দরকার হয়। বেঁকা ট্যারা যদি হয় ওকে নিয়ে কি আর হোটেলে বসে খাওয়া যায়, ওকে নিয়ে কি আর দেখায় ঘোরা যায়? তার জন্য সুন্দর সুন্দর চকচকে চকচকে বউগুলো সামনে তুলে দাও। আরে বন্ধন থেকে লোন নেওয়া মানে হলো নিজের বউকে বিক্রি করে দেওয়া, নিজের বউকে বিক্রি করে দেওয়া। আমি চ্যালেঞ্জের মোকাবিলায় দাঁড়িয়ে বলছি, দেহ ব্যবসা করার টাকা হারাম, বন্ধন থেকে লোন নেওয়া হারাম, দেহ ব্যবসার টাকা হারাম, বন্ধন থেকে লোন নেওয়ার টাকা হারাম। ও আমার নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ গেলে যত রকমের গোনা হবে, তার মধ্যে এক প্রকার গোনা হলো ছেলেরা যদি আপন মায়ের সাথে জেনাবা বিচার করে যতটা গোনা হবে। যাদের বাড়ির মেয়েরা, যাদের বাড়ির বউরা বন্ধনের সাথে যুক্ত হয়ে আছে, গ্রুপ লোনের সাথে যুক্ত হয়ে আছে, স্বর্ণ জয়ন্তীর সাথে যুক্ত হয়ে আছে, কতটা পরিমাণ গুনাহ হবে, কতটা পরিমাণ গুনাহ হবে? কই আপনি কেমন বলেন, আমার বইয়ের আইডেন্টি কার্ড জমা থাক, আমি সই করছি, টাকা দাও জীবনে। তার কারণ ওখানে বউকেই পাঠাতে হবে। আমরা বুঝি না, এর মধ্যে ইহুদিদের একটা চক্রান্ত আছে। আজকের কোন পাড়া কোন গ্রাম বাদ নেই এই ব্যবসা থেকে। আমি বাংলাদেশ যশোর গেলাম জলসায়, সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, ওরা বলল হ্যাঁ আমাদের ওখানে এই ব্যবসাটা চলে, কিন্তু বন্ধন নামে নয়, অন্য নামে। তার কারণ কলকাতা গ্রামে বলে ভেন্ডি, আবার কোন কোন জায়গায় বলে ঢেঁড়স। ছেলেটা ওই 24 পরগনায় বাড়ি, কলকাতায় কাজ করে, মনে করেন বড় বাজারে। তো দোকানদার বলেছে ওর মালিক, যে কচি বাজারে যাবি, ঝিঙে নিবি আর ভেন্ডি নিবি। তো ও সারা বাজার ঘুরে ঘুরে যেখানেই যাচ্ছে বলছে, ভাই ঢেঁড়স কত করে? দোকানদার বলছে, ভেন্ডি নেবে? ও বলছে হ্যাঁ, বলছে 20 টাকা। তা বলছে, আমার তো মালিক বলেছে ঢেঁড়স ঢেঁড়স নিতে, আচ্ছা ভেন্ডি তো। চলে গেল, মালিক বলছে হ্যাঁ গা তুমি নিয়ে আসুনি। বলছে দাদা যেখানে গিয়েছি শুধু ভেন্ডি পেয়েছি, ঢেঁড়স পাইনি। যাকেই বলছে আপনার বিফ তাকেই বলছে গরুর গোশ, যার নাম পান্তা তার নাম বাসি ভাত। এও সুদ ও সুদ, এখানেও চলছে সেখানেও চলছে, শুধু নামটা পাল্টে দিয়েছে।